আজ পাঁচ গল্প চ্যানেলে শোনাতে এসেছি ডাকাত দারোবা ও গোয়েন্দার যুবলবন্দি গল্প গয়াপতির বিপদ লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় চরিত্রায়নে গল্প পাঠে মৌমিতা সেনগুপ্ত ঝাবুরাম গয়াপতি বড়দাচারণ ও অন্যান্য চরিত্রে ডক্টর অর্চ সেনগুপ্ত গিন্ন ও মায়ের ভূমিকায় আমি অনুপ্রিয়া আহমেদ তাহলে চলুন আজ সকলে মিলিয়ে উপভোগ করি হাসি বল ও গয়াপতি বিপর দারোগা গয়াপতি ভারী ফ্যাশান কিছুতেই তিনি ডাকাত ঝালুরামকে ধরতে পারছেন না ধরা দূরের থাক চেহারাটা কেমন সে কালো না ফর্ষা লম্বা না বেটে হাসি খুশি না গৌরা মুখ তাও তিনি জানেন না অথচ সরকার জোর তাগাদা দিচ্ছেন ঝালুরামকে ধরতে না পারলে বয়াপতির বদলি অবধারিত তা ঝালুরামকে ধরাও সোজা কথা তার বন্দুক পিস্তল আছে হাতি ঘোড়া মটর গাড়ি আছে ছদ্মবেশ ধরতেও সে খুব অস্তা যাদের বাড়িতে ঝালুরাম ডাকাতি করেছে তারা কেউ সঠিকভাবে ঝালুরামের চেহারা বন মারা দিতে পারে না কেউ বলে লম্বা কারোর মতে বিটি কেউ বলে ফর্সা কারোর দাবি কালো এ পর্যন্ত জন ঝালিরামের বিবরণ পাওয়া গেছে কিন্তু কয়াপতি জানেন ঝালিরাম এক এবং অদ্বিতীয় গত দুবছর ধরেই শান্তির এলাকাকে ঝালিরাম ভারী সমস্যা সম্মুখ করে তুলেছে বাড়ি লুটছে দোকান লুটছে আরত সাপ করে নিয়ে যাচ্ছে রাস্তায় ঘাটে লোকের সর্বস্ব কেড়ে নিচ্ছে এখন ঝালুরামের নাম শুনলে কেউ অজ্ঞান হয়ে পড়ে কেউ চোখ বুঝে ফেলে কেউ ঘামতে থাকে কেউ বা ঠান্ডা মেরে যায় নামের আবির্ভাব হওয়ার আগে কয়াপতি সুখেই ছিলেন মাছ দুধ ফল সবজি মানুষের ডিমে অভাব হতো না খাওয়া দাওয়াটা বেশ হতো রাতে ঘুমতেন দিনে ঘুমতেন প্রায় সারাক্ষণই একটা বেশ ঘুম ঘুম ভাব লেগে থাকত তার মনটা খুব প্রশান্তও থাকত চারদিকটা ভারী শান্তিময় ও সুন্দর ছিল গয়াপতির বেশ একটা বড় সড়ক বুড়ি হয়েছে গায়ে গতরে চর্বি ওঠা ফাঁটা কাজকর্ম করা বা খাটা খাটনির মরে গেছে ঠিক এই সময় একদিন দম করে দর্দালত ঝালুরাম তার এলাকায় ঝাঁপিয়ে পড়ে সব তছনছ করে দিল প্রতিদিন কোথাও না কোথাও ঝালুরাম কিছু না কিছু করছে দুবছরে মোট সাতশো তিরিশ দিনে সে এগারোশো বাহান্ন রকমের লুটপাট ছিনতাই জখম ইত্যাদি করেছে। গয়াপতির খিদে ক্রমশ কমে আসছে রাতে একটু আধটু ঘুম এখনো হয় বটে কিন্তু দিনের ঘুণ্ড রাস্তে যায় না আজকাল ঘুম ঘুম ভাবটাও আর নেই গয়াপতির বুড়ি মাপ আজকাল প্রায়ই দুঃখ করে বলেন ও একটা রোবা হয়ে গেছিস গয়া চোখে তলয় তানি করেছে। হাঁটার সময় তোর পেটটা রাগের মতো দোড় গায় না ছোট রসক তোতে আত্মবল তোম তোর হয় না গয়াপতির গিন্নি আগে মোটা মোটা সোনার বালা চুড়ি এবড় ওপরের বিছে হাত পড়ে থাকতেন সব সময় একদিন গয়াপতি দেখলেন তার গিন্নি সব গয়না কুলে রেখে শুধু দুগাছি পরে সরু চুড়ি আর সরতর মত সরু হার পরে আছেন গয়াপতি ইঙ্গিত আরতি জিজ্ঞেস করলেন গয়না ফুলে মেলেছ জে আমতা আমতা করে বললেন সবাই বলছেন চারদিকে খুব চোর ডাকাতের উপদ্র গয় বা দেখানোটা নাকি ঠিক নয় শুনে গয়াপতি গুম মেরে গেলে দারোগার বউ চোর ডাকাতের ভয় খাচ্ছে তার মানে গয়াপতির যোগ্যতায় তার নিজের বউয়েরও বিশ্বাস নেই সেই দিন থেকে গয়াপতি মরিয়া হয়ে উঠলে ঝালিনামের যে কোনো খবর পেরেই ছুটে যান কিন্তু কিছুতেই শেষ পর্যন্ত হদিশ করে উঠতে পারেন না সবাই আড়ালে দুও দেয় সেবার সোনাগড়ের হাটের কাছে ঝানরাম তার জড়ো হয়েছে বলে এক আর কাঠির কাছে খবর পেয়ে গয়াপতি সদয় বলে ছুটলেন গিয়ে দেখেন নির্দিষ্ট জায়গায় খুনে বুড়ি হরের মাটির দেওয়ালে ভুঁটে দিচ্ছি আর কাঠি মাথাচুলকে বলল এই বুড়িটাই ঝালুরা ছদ্মবে রয়েছে গয়াপতি সন্দেহের শেষ রাখলেন না বুড়িকে ধরে তুলে নিয়ে দেন থানায় বুড়ি পরিত্রাণী সাপ সাপান্ত করতে থাকে খবর পেয়ে শহর থেকে ম্যাজিস্ট্রেট এসে কাণ্ড দেখে হাসি ছড়ায় ওয়াপতিকে ভয়াপতিকে পড়ে পরে চলে দিলেন আবার আরেক চরের কাছে খবর পেয়ে ভয়াপতি চুপি সারে কলসি পোতাকায়ের চাকলাদারদের তাড়তে নারকেল বাগানে হাজির হলেন খবর ছিল মরা নারকেল গাছের নিচে ঝালরা সাধু সেজে বসে আছে বয়াপতি সাধু লিঙ্কটিরও সন্ধান পেলেন না তবে সেখানে ধোনির ছাই খানিকটা ছিল বটে যে লোকটা খবর এনেছিল সে নারকেল শুনে মাথায় রক্ত চড়ে গেল লোকটাকে ফাইন ধরে কয়েকটা চরচাপড় দিলেন পরে কিন্তু খবর পেয়েছিলেন যে লোকটা মিথ্যে বলেনি মরা নারকেল গাছের ফাঁপা খোলের মধ্যেই নাকি ঝালুরাও গাঢ দিয়েছিল কদিন বাদে গিয়ে দেখলেন

গয়পতি অতি পাই পড়ে বললো হুজুর ওটা চালু করে આવনো আমি জোর করে রিপোর্টে ওলোয়া বടതി উনারনি শ্রীপতিদার কে লাগি আমার কোনে ওয়াদা রয়েছে গয়পতি دوی গিয়ে ভুললেন হ্যাঁ ছাগিনাটির পিছনে দোল ছাপ পড়তে পড়তে গয়পতি বাস্তবিকই টস্কি গেছেন জীবকারিতে চুরি তার গায়ে কতলে প্রচন্ন গাথা ইদানি দুর্গণ জায়গায় যেতে হয় বলে ঘোরাতেও চড়তে হচ্ছে তার ফলে মাজায় যায় বিষ ফোড়ার যন্ত্রণা ঝালুরামের কথা ভাবতে ভাবতে সবসময় এমন দাঁত কিরমির করে যে দুটো গুঁড়ো দাঁত পর্যন্ত নড়ে গেল আজকাল এবং সন্দেহ ভাই হয়েছে যে থানার সেপাই বাড়ির চাকর এমনকি নিজের মা বা বউকে পর্যন্ত বিশ্বাস করেন না এর যে কেউ ঝালুরাও হতে পারে বলে আজকালকার সন্দেহ হয় হাতে সবসময় খোলারই বলব খেতে শুতে স্নান করতে বা বাথরুমে যেতেও হাতে শিকা থাকে অনেক কেউ ভয়ে তার কাছে গেছে না কান্ড দেখি গয়াপতির মা ঝালুরামুকে উদ্দেশ্য করে সাপ সাপান্ত পড়তে লাগলেন হেংড়াও পালিয়ে বেড়াচ্ছি এস তোকে স্বামী বলে খাই না রে না আমি তোমার আমার সঙ্গে কেন পাড়ায় নাকি বক চিপিয়ে চে না তবে পীর ছেড়ে দিই বদমাস্পতার না

গয়াপতি সবই শুনেছেন এবং বুঝেছেন তিনি যে ঝালুরামকে ধরতে পারবেন এ বিশ্বাস কারণে সেটা বুঝতে পারি তিনি আরও ভূই হয়ে যান রিভলভারটা বাগিয়ে ধরে গভীরভাবে ভাবতে থাকে একদিন সকালে থানায় নিজের অফিস ঘরে বসে যখন ভাবেই ভাবছিলেন তখন হঠাৎ একটা লম্বা চড়া লোক ঘরে ঢুকে তান্ডুকের দিকে পিস্তল বাকি ধরে বলল হাতুলন ভয়াপতি রিভলভার শুদ্ধ হাত ওপরে তো নে সবাই বললে এরেরোলা মেরোলা বাবা জানবা লোকটা বলির হয়ে বলল আমি ঝালুরাম নই আর আপনাকে মারা দিচ্ছেও নেই তবে আমি শুনেছি যে আজকাল আপনি সব সময় রিভলভার বাগিয়ে থাকেন আর সবাইকে সন্দেহ করেন তাই প্রাণের ভয়ে একটু ভয় দেখাতে হল এখন আপনি যদি আপনার রিভলভারটা খাপে পারেন আমিও তাহলে পকেটে পড়ব পায়াপতি হাঁপ ছেড়ে রিভলভার খাপে ঢোকালেন লোকটাও কথা মতো কাজ করলো তারপর বসে এক গাল হেসে বলল আমি গোয়েন্দা বড়দা চরল নরমার চাটের যে আমাকে ভাড়া করে এনেছেন তাদের বাড়ির ওই সোনার অংশেশ্বরীর মূর্তি পাড়া দেওয়ার জন্য তাদের ভয় ডাকান ঝালুরা মূর্তিটা লুট করবে গয়াপতি নাক শিট করলেন প্রাইভেট গোয়েন্দা বড়দা চার্মণের নাম তিরিশ শুনেছেন লোকটা লাউ চুরি বা বড় জোট ছেনেচুরির কেস করে তাই গয়াপতি খুব তাচ্ছিন্নের সঙ্গে বললেন ও ভানু রাবার ব্যবস্থা আমিই আর কারো এখানে নাক গলাতে অবারা বড়দা চারণ মৃদু হেসে বললেন আপনি কি ভাবছেন তা আমি জানি তবে এটুকু বলতে পারি আমি আজকাল লাউ চুরি গরু চুরির মতো ছোটখাটো কেস আর নিই না এই তো মাত্র দু মাস আগে আমি একটা পুকুর চুরি ধরেছি গয়াপতি চৌকি গিয়ে বললেন বটে তবে আর বলছি কি গয়ের কাটার রাম বাড়ির ঈশান কনের মস্ত পুকুর রাতারাতি চুরি হয়ে গেল রাতেও টল টলে জল ছিল তাতে সকালে দেখা গেল বিশাল গর্ত পড়ে আছে জল তো নেই অন্তত বিষমন মাছও সেই সঙ্গে উধাও তিন দিনের মধ্যে ধরে ফেললাম রাম সিংয়ের এক ঘাতি ভাই রাবণ সিং বাড়ির সবাইকে সিদ্ধির সঙ্গে ঘুমে ওষুধ খাওয়ায় তারপর রাতে ডিজের পাও চালিয়ে পুকুরের সব জল নিজের একটা মজাদিগিতে চালান করে এবং বিশ মন মাছ নিয়ে গিয়ে শহরে বেছে দেয় আরও শুনবে মাত্র এক মাস আগে আমি দুটো আন্তর্জাতিক চোরাই চালানের দলকে ধরি আমেরিকার বড় লোকেরা বায়না ধরেছে তাজমহল এবং এভারেস্ট চাই বিলিয়ন বিলিয়ন ডলার দেবে তার জন্য মাসখানেক আগে এখনাবস্যার রাত্রে চারটে লোক আমেরিকায় চালান দেওয়ার জন্য তাজমহলের ভিত খুঁড়ছিল তককে তককে আমি গিয়ে পালের গোদাকে চেপে ধরি বাকি তিনজন পালায় বটে কিন্তু হাতের ছাপ সহ সাবল ফেলে যায় সেবারের মতো তাজমহল আমেরিকায় চালান হওয়ার হাত থেকে বেঁচে যায় এবং পুরোদনটাই ধরা পড়ে তা তা কিছুদিনের মধ্যেই নেপাল গভর্নমেন্টের ডাকে নেপালে গিয়ে আমি এভারেস্ট চুরিও আটকাই চুরেরা এভারেস্ট শৃঙ্গ ভেঙে টুকরো করে সাধারণ পাথর হিসেবে আমেরিকায় চালান দিচ্ছিল আমেরিকায় পাথরের চালান যাচ্ছে শুনেই আমার সন্দেহ হয় আমেরিকায় পাথরের অভাব নেই তাই চালানের পাথর পরীক্ষা করেই আমি বুঝতে পারলাম এ সাধারণ পাথর নয় সেগুলোর গায়ে তখনও বরফ লেগে আছে অনুসন্ধানে পুরো দলটাই দাঁড়া পড়লো নেপাল গভর্লেন্স বোপনে জাপান থেকে ইঞ্জিনিয়ার আনিয়ে টুকরো পাথর সিমেন্টে জুড়ে এ রে এভারেজ সিংহ রাতারাতি মেরাম করে ফেললো সুতরাং ভায়াপচি বহু বাদে এই প্রথম একটু হাসলেন বললেন বেশ পেতে পেতে সব ঘন কেউ হয় একটু ঘনাদার গল্প পড়েননি আসলে কোয়েন্দাগিরি করে পড়াশোনার সময়ও পান না তবু ভাবলেন ঘনাদা বোধ কেউ একজন কেউ কেটা হবেন তাই পিছুপা না হয়ে ভাই যাই হোক এরপর গয়াপতি আর বোধাচরণের মধ্যে খুব বন্ধুত্ব হয়ে গেল দুজনে গোপনে নানা রকম পরামর্শ আঁকতেন কিছুদিনের মধ্যে খবর ওঠে গেল যে দারোগা গয়াপতি নিখোঁজ হয়েছেন ওদিকে চাকরির সোনার হংসেশ্বরী মূর্তি পাড়া দেওয়ার জন্য শহর থেকে যে গোয়েন্দাকে আনানো হয়েছিল সেও বেপারটা ফলে চারিদিকে খুব হয়েছে পড়ে গেল সবাই বুঝলো এ হচ্ছে ঝালুরামের কাজ স্বয়ং ম্যাজিস্ট্রেট সাহেব পর্যন্ত ভাবনায় পড়ে গেলেন ওদিকে ভাবনায় পড়েছে স্বয়ং ঝালুরামও এতকাল এ এলাকায় সে ছিল এক ডাকাত সম্রাট কিন্তু দিন সাথে হলো সে এমন তিন চারটে ডাকাতির খবর পেয়েছে যেগুলো তার দলের কাজই নয় ঝানগ্রামের এলাকায় তার অনুমতি না নিয়ে ডাকাতি করবে এত সাহস কার খাওয়া কমে গেছে ঘুম ছুটে গেছে চারদিকে তার চোরেরা নতুন ডাকাতি খোঁজ নিচ্ছে বনসঙ্গ গভীর জঙ্গলের ভেতর এক ভাঙা মন্দিরে ঝাঁগগ্রামের আস্তানায় এক রাত্রে দুজন লোককে ধরে আনা হল একজন মোটা সোটা থলথলে অন্যজন বেশ লম্বা চওড়া ঝালুরাম মশানের আরোই চোখ দিয়ে দুজনকে ভালো করে মেপে দেখলো তারপরে বৌকার দিয়ে বলে উঠলো ঝালুরাম দেখতে রোগা ল্যাপপ্যাক সিল মাথায় তেমন উঁচুও নয় কিন্তু তার ফুলকার শূন্য মানি নয় যন্ত্রকে ছোট হলেও বিপজ্জন লোক দুটো কেঁপে কেঁপে বলল ঝালুরাম অট্ট হাসি এসে ওঠে লম্বা লোকটা ভয়ে ভয় বলে হুজুর আমাদের কেউ দলে নেয়নি বলে দুজনে মিলে ছোটখাটো কাজ করি কিন্তু আপনার মতো মহান ডাকাত যদি আমাদের দলে ভর্তি করে নেন তবে আমরা আলাদা কাজ কারবার ছেড়ে দেব ঝাড়ুরাম অট্ট হাসিতে ফেটে পড়ে বলে আমার দলে ডাকাতি করবে দেখে দেখে দলে নেবেন দুজনে পঞ্চাশটা করে ডিগবাজি খাবে কি বাজি খেতে খেতে লোক দুটো দিয়ে জিভ বার করে হ্যাঁ হ্যাঁ করে হাপাতে লাগলো ঝালুরাম হেসে লুটোপুটি সেই সঙ্গে তার 50 জন সেনাদ এরপরে ঝালুরাম বকুই দেয় এরানোভায়ে চলে 5 ক্রস পথ হেটার বড় লাইজ ডলদে সতেন নদী সাতরে পার হল সুবড়ি আজবে ওড়তে জি এই সাত ও এ নেজ লাপিয়েওয়ার্ড লাঠি দরয়াল আর রান্না চালিয়ে দেখা বল দুঃখের নিশানা দেখা অবাবস্যার রাতে এক না শ্মশানে মরার খুলি গলে নিয়ে বসাদার আর এইসব গোপন তামির করতে করতে লোক দুটো আর জান খয় ডান প্রাণ পাখি খাঁচা ছাড়া হওয়ার পক্ষ আর মোটা লোকটা রাগে দাঁত কিরমির করে বলে ওঠে ইচ্ছে করে দৌড়ে গিয়ে বেটা টুটিটি পেলো নি তখন তার হাত চেপে ধরে চুপি চুপি বলি না গয়া বাবু এখন নয় সব প্ল্যান ভেস্তে যাবে অপেক্ষা করুন চুরি শেষ আছে লোক দুটো ট্রেনিং ও একদিন শেষ হলো তাদের ডেকে বলল তোর এ কোনড়া পামে কাজের বাড়ি আজ আমরা ചാটুন অংশের শরীর সোনার মূর্তি লোট করতে যাচ্ছি তোরাও আগমি দনে আজ তোদের পড়ি শুনি 14 বেশি কয়া বাবু আবার দাঁত কিরমির করতে যাচ্ছিলেন কিন্তু বরদাচরণ ঠিক সময় কনুয়ের এর দিয়ে তাকে সতর্ক করে দিলেন নিশুদ রাতে ঝালুরামের দল চাপির ঘিরে ধরল রে রে করে যাচাচ্ছে ডাকাতরা আর সে চেঁচানি এমন সাংঘাতিক যে মাটি শুনতো কাঁপতে থাকে চাকরি যে ভেতরে ছেলে বুড়ো মেয়েরা মরা কান্না জুড়ে দিয়েছে ঝাড়ুরান নাকশিপকে বলল এর বড় ছোট ডাকাত এ ছোট লোকদের গাছ উঁচু মেরে আত গন্ধ করা যা এই নতুন দুটোকে রাখতো নতুন দুজন এগিয়ে নেই রাম বললো আজ আত লাগাচ্ছি না আমার দলবল বাড়ি হিরে রইল আমি ওদিকে বটতলায় পাঁথে ঘুমোতে যাচ্ছি তোরা দুজন বাড়িতে ঢুকে সব চেঁচে পুচে নিয়ে এগিয়ে যা আর মনে রাখিস শরীর মূর্তিটা আনতে যেন ওল না হয় আধ ঘন্টার বেশি সময় দেব না টিচু চটপট হুকুম পেয়ে দুজনে গিয়ে পাঁচিল টককে ভিতরে ঢুকলো ঢুকেই গয়াপতি বলল বড়দা বাবু এখন বড়দা চরণ গ্রুপ কোচকে ভাবিত মুখে বললেন হুকুম তো কাজ করে যান অন্য উপায় তো দেখছি না কিন্তু আমি যে কখনো সত্যিকারের ডাকাতি করিনি বাধবাধ ঠেকছে যে বড় দ্যা চ্যানেল দাঁত খিসিয়ে বললেই আর আমি বুঝে করেছি গায়াপ্যাতি বীর সুখে বললেন তে সত্যি কথা বলতে কি ডাকাতির ট্রেনিং নেওয়ার সময় আপনার ভাবগতিক দেখে মনে হচ্ছিল এই ব্যাপারে আপনার কিছু পূর্ব অভিজ্ঞতা আছে আমার চেয়ে সব বিষয়ে আপনি বেশি কৃতিত্ব দেখিয়েছেন তার ওপর এখন আবার ডাকাতিতেও বেশ আগ্রহ দেখা যাচ্ছে বড় শ্লেষের হাসি হেসে বললেন বাবু ডাকাতরা তো রাতে ডাকাতি করে কিন্তু এখানকার লোক জানে যে আপনি এখানে দিনে ডাকাতি রোজ মাছ দুধ পাটা মুরগি ভেজ নিতেন প্রতি মাসে নগদ টাকায় নিয়মিত ঘোষ খেয়েছেন ছোটোখাটো একটা ডাকাতিতে আপনার লজ্জার কারণ দেখছি না গয়াপতি প্রচন্ড রেখে গিয়ে বললেন এত বড় আসপত্তা কালি তোমাকে খার ধাক্কা দিয়ে এলাকা থেকে বের করে দেবো বড়দাচরণ সুবান্তে যে বললেন বেশি চাটা কি করো না হে গয়াপতি বাইরে ঝালুরাম মোতায়েন আছে যদি বলে দি যে তুমি যে অপদার্থ তারকা গয়াপতি তবে সে খেসো দিয়ে তোমার পেট ফাঁসাবে ঝালুরামের উল্লেখে গয়াপতি কিছুটা মিয়ে গেলেন সত্যি বটে ঝালুরামের দল এখন ঘিরে আছে চারদিক গড়বড় করলে বিপদ হতে পায় গয়াপতি শ্বাস ছেড়ে বলেন রৌটা আমিও বলে দেবো যে তুমি প্রাইভেট গোয়েন্দা বড়দা চড়ো তোমারও গড় যাবে। এইভাবে দুজনের মধ্যে একটা ঝগড়া পাখি প্রিয় হঠাৎ চাটু বাড়ি বড় খড়িতে একটা বাজার টং শব্দপতি দুজনে সচেতন বলেন সময় বেশি নেই ঝাড়গ্রাম মোটে আধ ঘন্টা সময় দিয়েছে বর্বেদাচরণ বললেন ঝগড়াটা এখন মুলতুবি থাকবো আমার বাবু

অনেক প্যাচ পয়জার শেখার পরে ব্ল্যাক বেল্ট দেয়া হয় ওটা একটা মস্ত সম্মান রাখো রাখো সম্মান দেখা সম্মান দেখিও না এলাকায় আমি রাস্তায় বেরোলে রাখ লোকে পথ ছেড়ে দেয় জানো বড়দা বললেন জানি পাছে তোমার ছায়া মারাতে হয় সেই ঘেন্নায় লোকে পথ ছেড়ে দেয় ঝগড়াটা ফের পাখি উঠেছিল কিন্তু বাইরে ঝালুরামের একটা বোকার শোনা গেল এই সময়

কি করে বন্ধ দরজা বাইরে থেকে খুলতে হয় তা ছাড়ুন তাদের শিখিয়ে দেয়নি এখন বার পায়া তো টিপর নেই তাই তো বড়োদা জারেন ও ভাবিত বলেন তারপর একটু হেসে বনবেন আরে দূর খুব সোজা ব্যাপার আমি তো গোয়েন্দা বড়োদা চরো চাটুজ্জবাদের সবাই ওমাকে যান অবাকে ও মায়াপতি মানে না তা নেয়া মুশকিল কিসের পরিচয় দিলেই দরটা খুলে দেবে তাই হলো দুটির ফুটে মুখের কালি মুছে ছদ্মবেশের পর চুলা নকল কোপ লম্বা জুলফি খুলে ফেললেন দুজনে গয়াপতি একটা নপন আছির গালে লাগিয়েছিলেন সেটা খুঁটে তুলে ফেললেন বড়দা চলুন খানিকটা প্লাস্টার দিয়ে নিজের নাকটাকে বড় বানিয়েছিলেন প্লাস্টারটুকু তিনিও টান তান মেরে খুলে ফেললেন তারপর দুজনে দরজায় ধাক্কা দিয়ে ডাকা ডাকি করে নিজেদের পরিচয় দিতে লাগলেন তাদের গণাস কারও আছে না নয় খানিক বাদে নরনাথ চট্টোপাধ্যায় দরজা খুলে দিয়ে হাত ছেড়ে বল্লে ওয়েল দে হা আวนারা সঙ্গে সঙ্গে চট্টোপাধ্যায়ের বুকে বল লুইতে মিল্লে আর বড়দা চলন চাটুরজেকে বেধে ফেললে জতপর চট্টোপাধ্যায় শুধু করুন চোখে চেয়ে বললেন গ্লোম বেন বিনসা কতরে পাওয়ারটাকে তার কোদরে বলতেই তীর পড়ল তারাজ খুবই সহজেই গেল বাধা দেওয়ার কেউই ছিল না যে যার প্রাণ ভয়ে ব্যস্ত আধ মাথায় বামাই সমেত গয়াপতি আর বড়দাচর হাসতে হাসতে বেরিয়ে বেরোবার আগেই দুজনে অবশ্য তাদের ছদ্মবেশ পরে নিয়েছেন বড়দাচরণের হাতে সোনার মূর্তিটা দেখে ঝালুরাম তার পিঠ চাপড়ে বললেন গয়াপতি পিটি তেতু গলায় বললেন ওটা আনতে পারত না মূর্তিটা সানের ভিতরে গাঁদা ছিল আমি টেনে হেঁচড়ে না পর একবার সাধ্য ছিল আমার জানিলাম গয়াপটি ও পিকচাপ রে দিয়ে বলিল তো বড় এর কমার কতগুলো সোনার গয়না এনে যে শুনে বড় দেচরণ বললেই গয়না ফুজে খুঁজে করার মতো বুদ্ধি যদি ওর পেটে থাকতো ডাকাত পড়ার খবর পেয়ে মেয়েরা সব কচুবনে বোনে গয়নাগুলো ফেলে নিয়েছিল আমি বুদ্ধি করে বের করে ঝাল তখন আবার বড়দের ছেলে নেই পিক তাতে গয়াপতি উঠে বলেন চরু মুখে ও বর্ণ উঠে ধরেছে শুনে তোমার সহজ হতো বড় যে তখন পড়লে আর চটুযুগে বাঁহ লোকে সেটাও জোর গলয় এই এইভাবে দুজনে প্রচণ্ড ঝগড়ায় লেগে পড়েন ডাকাতরা চারদিকে গোল হয়ে দাঁড়িয়ে দুজনে ঝগড়া দেখে ঝাড়ুরা দুজনেরই পিঠচাপড়ে একবার এঁকে আরেকবার ওকে সাবাস দিতে থাকে কিন্তু ঝগড়া তাতে বাড়ে বই কমে না একে সাবাজ দিলে ও চোটে ওঠে ওকে দিলে এ ফুসে ওঠে চাচানির নির চোটে সারা গঞ্জের ঘুম ছুটে যায় আর কখন যে ম্যাজিস্ট্রেট সাহেব পুলিশ নিয়ে এসে গোটা দলটাকে ঘিরে ফেলেছেন তাও ডাকাতরা ভালো মতন টেরই পায় না গয়াপতির মা দু দুটো মানত করেছিলেন ঝালুরং ধরা পড়লে জোড়া হাতি দেবে আর নিরুদ্দেশ গয়াপতি ফিরে এনে জোড়া উঠ কিন্তু সস্তায় হাতি বা উঠ পাওয়া যাচ্ছে না কিছুতে